বিদ্যালয় এবং বিদ্যালয় চত্বরকে নেশামুক্ত করতে সচেতনতা মিছিল শিক্ষক ও ছাত্রছাত্রীদের। দোকানিদের হাতে দেওয়া হলো গোলাপ। বিদ্যালয় ও বিদ্যালয় চত্বরকে নেশামুক্ত করতে সচেতনতা মিছিল করল শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আইনের নির্দেশাবলী অনুযায়ী বিদ্যালয়কে নেশামুক্ত করতে বিদ্যালয় চত্বরে নেশাদ্রব্য বিক্রি রুখতে সচেতনতা মিছিলে নামল দুর্গাপুরের এক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। করোনা পরিস্থিতির পর চিরাচরিত বিদ্যালয়ের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছে শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে ছাত্রছাত্রীরাও হয়ে উঠেছে আরও বেশি সচেতন। সচেতনতা সাবধানতার দিক দিয়ে শহরের আর পাঁচটি বড় বড় বেসরকারি বিদ্যালয়কে হার মানাবে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যালয়। বিদ্যালয় চত্বরকে তামাকমুক্ত করতে এলাকা জুড়ে সচেতনতা মিছিল করল এই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। আজ নিউ টাউনশিপের পুলিশের সহযোগিতায় জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের চত্বরে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিল করলেন। মিছিলের উদ্দেশ্য ছিল শিক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশিকার ৬ বিধারা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ গজের দূরত্বের মধ্যে কোনো প্রকার নেশাজাত্র দ্রব্যের ব্যবহার বা বিপণন করা যাবে না। এই আইনকেই কার্যকর করতে সকলকে এই নির্দেশ সম্পর্কে অবহিত করতে এই উদ্যোগ নিল দুর্গাপুরের ভাদুবালা বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সচেতনতা শিবির। বিদ্যালয়ের ১০০ গজের মধ্যে থাকা দোকানগুলিতে ছাত্রছাত্রীদের নিয়ে দোকানিদের গোলাপ ফুল দিয়ে বিদ্যালয় চত্বরে নেশাজাত দ্রব্যের বিক্রি বন্ধের আবেদন জানানো হয়। পাশাপাশি প্লাকার্ড নিয়ে পড়ুয়াদের সঙ্গে নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জয়নুল হক সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মানে ৬ বি ধারায় বলা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজ দূরত্বের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রি এবং গ্রহণ বা পান আইনত দণ্ডনীয়। তাই আমরা আজকে স্কুলের ১০০ গজ, স্কুলের আমাদের মেন গেট থেকে ১০০ গজ দূরত্ব তিন দিকে চিহ্নিত করলাম এবং এই এলাকায় যে কটা দোকান ছিল সে যারা বিক্রি করতেন তাদেরকে আমরা অনুরোধ করলাম যে আপনারা এটা বিক্রি করবেন না। তো ওনারা সহযোগিতা করেছেন, ওনাদেরকে আমরা একটা গোলাপ ফুল, এটা আমাদের এর মধ্যে আছে, একটা গোলাপ ফুল দিয়ে ওনাদেরকে অনুরোধ করলাম যে এটা বিক্রি করবেন না। ওনারাও এটা বুঝেছেন, বলছে অবশ্যই আমরা এটা মেনে চলবো, আমরাও চাই একটা তামাক মুক্ত এলাকা, এখানে এলাকাবাসী খুব ভালো, আমরা জানি যে এই সহযোগিতা আমরা পাবো, এটা আমরা করতে পারবো। অভিযানটা সরকারি নির্দেশ, তো পুলিশকেও মানে চিঠিটা করা হয়েছিলো, ওই জন্য ওনারা এসছেন, আমরা কৃতজ্ঞ। নিউ টাউনশিপ থানার বড়বাবু আর দিব্যেন্দুবাবু এসছেন আমাদের সঙ্গে, আজকে আমাদের সাগেন আছে, ওনাদের কাছেও কৃতজ্ঞ যে এরা সবাই মিলে, আমরা এটা আর অন্য কিছু নয়, এটার মধ্যে মানে অভিযানটা আমরা সবাই মিলে করতে বলা হয়েছিলো। আমরা সবাই এটা সিএমওএইচের একটা লেটার ছিল, চিঠি চিফ মেডিকেল অফিসার পশ্চিম বর্ধমান, সেই অনুযায়ী আমরা করছি, ওনাদেরকেও চিঠি কপি দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দুর্গাপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।